তাহলে গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আজকে আমাদের ক্লাসটা একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, দেরি হয়েছে। চলো দেখা যাক আজকে যে চলো স্টার্ট করছি ক্লাসটা। চলো ক্লাসটা স্টার্ট করি। তো ক্লাস স্টার্ট করার আগে আমাদের যে অনলাইনে ব্যাচগুলো চলছে সেগুলো সম্পর্কে দেখি। দেখো কম্বাইন্ড ফাউন্ডেশন চলছে, WBCS ফাউন্ডেশন চলছে, SSC নার্সিং এ কলকাতা পুলিশ, WBB কনস্টেবল প্রাইমারি, SSC স্পেশাল, ম্যাথ, রিজনিং, ডেসক্রিপটিভ, ইংলিশ বুস্টার, এই সমস্ত ক্লাসগুলো আমাদের কোথায় চলছে না এই ক্লাসগুলো আমাদের অনলাইনে চলছে। অনলাইন ক্লাসগুলো কোন কিসের মাধ্যমে করতে পারো তোমরা না, আমাদের যে আর্টস এডুকেশন অ্যাপটা রয়েছে সেই আর্টস এডুকেশন অ্যাপের মধ্যে দিয়ে তোমরা অনলাইন ক্লাসগুলো করতে পারবে। ক্লিয়ার? দেখো তাহলে সেশনটাকে স্টার্ট করছি, তো সবাই একটু সেশনটাতে যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? দেখো প্রথম কোশ্চেন হচ্ছে উসু স্টার্ট, দেখো স্টার্টস এট এ চ্যাম্পিয়নশিপ হয়েছে যেটার ভারতের দ্বারা মোট কতগুলি পদক জয়লাভ করা হয়েছে। এই গেমসটাতে কতগুলি ভারত জয়লাভ করে, কতগুলি পদক ভারত জয়লাভ করেছে, এই গেমসটিতে ভারত কতগুলি পদক জয়লাভ করে, চলো অ্যান্সার দাও, ফটাক্স অ্যান্সার দাও, চলো অ্যান্সার দাও, ফটাক্স অ্যান্সার দাও, কতগুলি জয়লাভ করেছে ভারত। চলো অ্যান্সার দাও সবাই, চলো অ্যান্সার দাও, 7, 4, 17 না 20, কতগুলো? দেখো আমাদের যে সাত যেটা দেখতে পাচ্ছি, সাতটা মূলত হবে কিসে জয়লাভ করেছিল, সাতটা না অলিম্পিক গেমসে 1-4, মানে একটা গোল্ড জিতেছিল নীরজ চোপড়া, দুটো ছিল সিলভার আর চারটা ছিল ব্রোঞ্জ, 1-4 টোটাল সাতটা পদক জিতেছিল কিসের থেকে না তোমার কিসের থেকে না অলিম্পিক গেমস থেকে ভারত জিতেছিল। আর এই যে প্রতিযোগিতা এতে ভারত কটা পদক জিতেছে না মোট 17টি পদক জিতেছে, কতগুলো না অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, মোট 17টি পদক জিতেছে। চলো এটা সম্পর্কে একটু দেখি, বলছে আয়োজন করা হয়েছে কোথায়, রাশিয়ার মস্কোতে, রাশিয়ার যে ক্যাপিটাল রয়েছে সে রাশিয়ার মস্কোতে এই ইভেন্টের আয়োজন করা হয়েছিল। আর মোট যে ভারত দেখো সোনা জিতেছিল 10টা, 4টা রুপো জিতেছে এবং 3টি ব্রোঞ্জ জিতেছে, 3টি ব্রোঞ্জ, তার মধ্যে দুজন প্লেয়ারের নাম ভালোভাবে রাখবে, একটা পূজা কাতিয়ান আর সাদিয়া তারিক, সাদিয়া তারিক হচ্ছে জম্মু কাশ্মীরের, পূজা কাতিয়ান দুজনের নাম রাখবে। এরা কিন্তু গোল্ড মেডেল, টোটাল গোল্ড জিতেছে কতগুলো 10টা, টোটাল গোল্ড কতগুলো জিতে হয়েছে না 10টা গোল্ড জিতেছে, যার মধ্যে দেখো পূজা কাতিয়ান আর সাদিয়া তারিক দুজনে হচ্ছে যারা কে দিচ্ছে গোল্ড জিতেছে। ক্লিয়ার? 10টা গোল্ডের মধ্যে 4টা জিতেছে রুপো আর 3টি ব্রোঞ্জ জিতেছে, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট তারপর দেখো বেলজিয়ামে আয়োজন করা হবে ভারত ইউরোপ ইউনিয়নের দ্বারা ইন্ডিয়ান ইউ মিটিং, যদি বলা হয় ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের দ্বারা কোথায় এই মিটিং এর আয়োজন করা হচ্ছে না বেলজিয়ামে আয়োজন করা হচ্ছে, কোথায়, বেলজিয়াম, বেলজিয়ামে আয়োজন করা হয়েছে, ভারত থেকে এই মিটিং এ অংশগ্রহণ করবে কে না ভারতের বর্তমানে এখন মিনিস্ট্রি দায়িত্বে রয়েছেন পীয়ূষ গোয়েল, তোমরা শুধু কমেন্ট সেকশনে কমেন্ট করবে পীয়ূষ গোয়েল কোন মিনিস্ট্রি দায়িত্বে রয়েছেন এখন আমাদের বর্তমানে, সেই পীয়ূষ গোয়েল এইটাতে অংশগ্রহণ করবে। ভারত এবং বেলজিয়াম যে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা কি করা হচ্ছে একটা মিটিং, ইইউ মিটিং এর আয়োজন করা হয়েছে। নেক্সট দেখো টুইটারের নতুন সিইও, টুইটারের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও কাকে করা হয়েছে না লিন্ডা তোমার ইয়াকারিনি, লিন্ডা ইয়াকারিনিকে করা হয়েছে টুইটারের নতুন সিইও। আর টুইটার কবে স্থাপন করা হয়েছে, 2006 টুইটার স্থাপন করা হয়, হেডকোয়ার্টার কোথায় রয়েছে টুইটার, সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকোতে টুইটারের হেডকোয়ার্টার রয়েছে, কোথায় রয়েছে টুইটার হেডকোয়ার্টার, সান ফ্রান্সিসকোতে টুইটারের হেডকোয়ার্টার রয়েছে, এটা ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? দেখো টুইটার সম্পর্কে দেওয়া আছে, কারণ বর্তমানে সিইও কে রয়েছে 2006 এটাকে তোমার স্থাপন করা হয় হেডকোয়ার্টার সান ফ্রান্সিসকোতে। আর যদি বলে টুইটারের স্থাপন কে করেন, স্থাপক কে ছিলেন, জেফ ডর্সি, জেফ ডর্সি ছিলেন টুইটারের স্থাপক, তিনি স্থাপনা করেছিলেন টুইটারের। নেক্সট দেখো সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, উনি কেবিনেট মিনিস্ট্রির দায়িত্ব কোন, একটা নির্দিষ্ট মন্ত্রিত্ব আছে সৌরভ
সেই মন্ত্রীতে কোন মন্ত্রী রয়েছেন, কোন মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন সেই মিনিস্ট্রির কমেন্ট করো। নেক্সট দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে না ডিজিপি, কোথায়, না প্রবীণ সুদকে, কর্ণাটকে তিনি ডিজিপি ছিলেন, সেই কর্ণাটকের ডিজিপি থেকে তাকে কি করা হয়েছে, সিবিআই এর ডিরেক্টর করা হয়েছে। সিবিআই এর প্রাক্তন যদি বলে আগে কে ছিল ডিরেক্টর, না সুবোধ কুমার জসওয়াল, সুবোধ কুমার জসওয়াল ছিলেন আগে ডিরেক্টর, এখন বর্তমানে হয়েছে প্রবীণ সুদ। এখানে মনে রাখবে যে 1948 একটা অ্যাক্ট আছে, দিল্লি অ্যাক্ট, যেটাতে মূলত ভাবে সিবিআই কে ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, যার উপর ডিপেন্ড করে সিবিআই গঠন করা হয়েছিল 1963 তে। ক্লিয়ার? দেখো এই ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করে যাও, অসুবিধা কিছু নেই, ক্লাসগুলো দেখে যেতে পারো, কারণ কোনখান থেকে কোশ্চেন আসবে বলা একটু মুশকিল, দেখে গেলে অসুবিধা কিছু নেই, তবে হ্যাঁ আসার চান্স আগের ক্লাসগুলো থেকে বেশি আছে। ক্লিয়ার? এটা মনে রাখবে। চলো এখন ইয়ার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, নিউ দিল্লিতে, সিবিআই এর হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। তাহলে বর্তমানে সিবিআই এর ডিরেক্টর কাকে রয়েছে, প্রবীণ সুদকে করা হয়েছে, প্রবীণ সুদ। দেখো এখানে সিবিআই এর সাথে সাথে আর একটা মনে রাখবে, আইবি, আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো। তো এই আইবির মূলত ভাবে কবে গঠন করা হয়, আইবি না 1897 এরকম সময় আইবি ফরমেশন হয়। আর আরবির বর্তমানে ডিরেক্টর কে আছে বলো, চলো বলবে একটু কমেন্টে। তার আরেকটা আছে যেমন র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটা 1968 ফরমেশন, আর যার বর্তমান আজকে রয়েছেন না বিউস গোয়েল, আগে রেলমন্ত্রী ছিল, এখন তোড়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রয়েছেন। চলো র, রিসার্চ এন্ড অ্যানালাইস উইন কে রয়েছেন, না ইনার হেডকোয়ার্টার কে রয়েছে, একটা আছে তোমার আতুল কারওয়াল, আতুল কারওয়াল রয়েছে আমাদের এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর রয়েছে এনডিআরএফ এর আতুল কারওয়াল। আর এটা কি রয়েছে, সামন্ত কুমার গোয়েল। সামন্ত কুমার গোয়েল রয়েছেন কা, রয়্যাল চিফ বর্তমানে, 1968 গঠন ইন্ডিয়ার পে। তো বললাম 2006 সালে এটাকে ফরমেশন হয়। আতুল কারওয়াল রয়েছেন যার ডিরেক্টর পদে। তারপর যেমন বিআরও বর্ডার অর্গানাইজেশন 1960 ফরমেশন, বিআরও ফরমেশন হয়েছিল 1960 বিআরও, যার বর্তমান কি আছে, রাজীব চৌধুরী রয়েছেন বিআরও ডিরেক্টর, এখন রাজীব চৌধুরী বিআরও ডিরেক্টর রয়েছেন। তারপর ধরো বিএসএফ, সুজয়লাল থোনসে বিএসএফ এর ডিরেক্টর সুজয়লাল থোনসে রয়েছেন। ক্লিয়ার? তারপর যেমন রয়েছে আমাদের আরেকটা যেমন ইম্পর্টেন্ট রয়েছে ইন্ডিয়ান আর্মি, যদি বলা হয় আর্মি, আর্মি বলো, নেভি বলো, এয়ারফোর্স বলো, ইন্ডিয়ান আর্মির বর্তমান মনোজ পাণ্ডে রয়েছেন, নেভির বর্তমান কে রয়েছেন আর হরিকুমার, আর এয়ারফোর্স রয়েছে বিবেকরাম চৌধুরী। এই কতগুলো ডিরেক্টর কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট তারপর দেখো অ্যাক্ট 90, এটা তো বললাম ক্ষমতা এসছে 1914 অ্যাক্টের উপর ডিপেন্ড করে। আর এই যে বর্তমানে সিবিআই তোমার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই ডিরেক্টর যিনি হয়েছেন প্রবীণ সুদকে অ্যাপয়েন্টমেন্টের জন্য কারা যদি বলা দায়ী আছেন, এটা কিন্তু বলতে পারো তুমি, কনস্টিটিউশনাল কোনো বডি নয়, যে কনস্টিটিউশন থেকে কোনো আর্টিকেলে কিছু বিশেষভাবে বলা হয় সেটা না। তো এখানে দেখো কি বলে হচ্ছে, না নিয়োগ করছে কে, না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি রয়েছেন এখন বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে রয়েছেন, 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় রয়েছেন। ক্লিয়ার? পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, আর তোমার বিরোধী দলনেতা রয়েছেন। মান্তু স্যার সিএম গভর্নর গুলো বলে দেবেন, দেখবে তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে যাবে, নতুন যে গভর্নর গুলো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেগুলো, আর প্রত্যেকটা স্টেটের যারা নতুন নতুন সিএম ক্লাস যারা কন্টিনিউ থাকো তারা জানে যে প্রত্যেকটা সিএম কে আমি রিকল করে দিই, গভর্নরকেও রিকল করি আর সিএম কেও রিকল করি। একটু ভালোভাবে কন্টিনিউ দেখো ক্লাসগুলোকে। নেক্সট দেখো সি হরিয়ার মিউজিয়াম এর উদ্ঘাটন কোথায় করা হয়েছে, না অন্ধ্রপ্রদেশ, যেটা উদ্ঘাটন করেছে কেন, অন্ধ্রপ্রদেশ সিএম এখন বর্তমানে কে রয়েছে, ওয়াই এস আর জগনমোহন রেড্ডি রয়েছেন অন্ধ্রপ্রদেশের সিএম, তিনি এটাকে
উদ্ঘাটন করেছে। কোথায় উদ্ঘাটন করা হয়েছে? বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা মোটামুটি ইনফরমেশন আছে যে 1956 এ ফরমেশন হয় অন্ধ্রপ্রদেশে, ভাষা ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে পাপিকন্ডা, শ্রী ভেঙ্কটেশ্বর আর রামেশ্বরম ন্যাশনাল পার্ক রয়েছে। মারাকবে অন্ধ্রপ্রদেশের বর্তমানে নতুন যে রাজধানী করা হয়েছে কাকে? বিশাখাপত্তনম বা ভাইজাগকে করা হয়েছে। ভাইজাগ বা বিশাখাপত্তনমকে করা হয়েছে। এগুলো মারাকবে দেখো, তবে হু এর দ্বারা মাঙ্কি পক্স এবং কোভিড-19 কে গ্লোবাল হেলথ যে এমার্জেন্সি লিস্ট থেকে বার করা হয়েছে। তাহলে আমরা যখন মাঙ্কি পক্স যেটা ছিল সেটাকে কিন্তু একটা গ্লোবাল হেলথ এমার্জেন্সি লিস্টে রাখা হয়েছিল মাঙ্কি পক্সকে, যেটাকে এখন মাঙ্কি পক্স না বলে বলে কি এম পক্স, এটা কি বলা এম পক্স বলে। মনে রাখবে অনেক সময় কোশ্চেন দিতে পারে যে মাঙ্কি পক্সের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে, এম পক্স রাখা হয়েছে মাঙ্কি পক্সের নাম পরিবর্তন করে। আর এই যে কোভিড-19, ক্লিয়ার, কোভিড-19 যেটা রয়েছে গ্লোবাল হেলথ এনার্জি লিস্ট, সে কোভিড-19 গ্লোবাল হেলথ এনার্জি লিস্টে মূলত ভাবে যে ছিল কোভিড-19 আমাদের গ্লোবাল হেলথ এমার্জেন্সি লিস্টে রাখা হয়েছিল সেই তাকেও বার করা হয়েছে। দেখো এখানে হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার ফরমেশন হয় 7 এপ্রিল 1948, 1948 সালে 7 এপ্রিল হুয়ের ফরমেশন ঘটে। হুয়ের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? না জেনেভা সুইজারল্যান্ডে, জেনেভা সুইজারল্যান্ডে হুয়ের হেডকোয়ার্টার রয়েছে, ক্লিয়ার। তারপরে আরেকটা যেমন রাখবে, হুয়ের বর্তমানে ডিরেক্টর কে রয়েছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর কে রয়েছেন? না টেড্রোস আদানান, টেড্রোস আদানান। আর এই 7 এপ্রিল ওই জন্য কি পালন করে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করে 7 এপ্রিল। নেক্সট মার্কবে আইসিসি এ গ্লোবাল যে স্পন্সার্ড শিপ গ্রহণ করেছে কি মাস্টার কার্ড, এটার মানে কার জায়গাতে মার্কবে এটা মাস্টার কার্ড, এটাতে মানে স্পন্সার্ড জয়লাভ করেছে ভারত পে। আমাদের যে ভারত পে ছিল, ভারত পে, সে ভারত পের জায়গাতে মাস্টার কার্ড কে আইসিসি গ্লোবাল স্পন্সরশিপ দেওয়া হয়েছে। আইসিসি সম্পর্কে যদি দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আগে ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কাউন্সিল, সেখান থেকে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির ফরমেশন হয় কখন? 1909 আইসিসির ফরমেশন হয়। আইসিসির হেডকোয়ার্টার কোথায় আছে? দুবাই ইউএই তে আইসিসির হেডকোয়ার্টার রয়েছে। আইসিসির বর্তমানে ডিরেক্টর রয়েছেন গ্রেগ বাকলে, যিনি কোথাকার হচ্ছেন, যিনি নিউজিল্যান্ডের বাসিন্দা হচ্ছেন। 2023 সালে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজন হবে? ভারতে। আর আগেবারে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ 2019 এ কে জিতেছে? না তোমরা কমেন্ট সেকশনে বলবে কে জিতেছে 2019 আইসিসি ওয়ার্ল্ড কাপ। 19টা কেজি দিচ্ছে, তোমরা কমেন্ট সেকশনে করবে। হ্যাঁ 2019টা কেজি দিছে, এটা মারা রাখবে, ক্লিয়ার, মারা রাখবে, এগুলো ভালো করে মনে রাখবে, ক্লিয়ার। চলো নেক্সট। তারপর দেখো তাহলে এখান থেকে আইসিসি সম্পর্ক ডিটেলস বলে দিলাম। আর আগে তাহলে মাস্টার কার্ড এখন স্পন্সরশিপ পেয়েছে, আগে গেছিল ভারত পেয়েছিল, আগে গেছিল ভারত পেয়েছিল, ক্লিয়ার। চলো নেক্সট। হ্যাঁ অবশ্যই ইংল্যান্ড চারে কে কত বেশি চার মেরেছিল সেই জায়গাতে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল ম্যাচ জিতেছিল, ক্লিয়ার। আর 2019 এর কোথায় ছিল তোমার আয়োজন? হোস্ট কান্ট্রি মনে রাখবে, হোস্ট কান্ট্রি কোথায় ছিল 2019 এর? দেখো গুসি একটা ব্র্যান্ড রয়েছে, যার ব্র্যান্ড নেম সেটা কাকে করা হয়েছে? আলিয়া ভট্টকে করা রয়েছে। নেক্সট দেখো কেন্দ্রীয় চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার যিনি রয়েছেন কে? স্মৃতি জুবিন ইরানি। সে স্মৃতি ইরানির দ্বারা একটা বলতে পারো প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, পোষণ ভি পড়াই ভি, মানে এক কথাতে বলছে যে একদিকে যেমন এডুকেশন সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তেমন প্রত্যেকটা বাচ্চা যাতে নিউট্রিশন অভাব না ঘটে সেজন্য প্রত্যেকটা বাচ্চার মধ্যে যে পোষণ নিউট্রিশন দরকার সে দুটোকে ব্যালেন্স করে পর চলার কথা বলছে এই প্রোগ্রামে। বলছে একদিকে নিউট্রিশনটাকেও ঠিক চলতে হবে, পোষণ ভি, আর পড়াশোনাটাও ঠিকঠাক চলতে হবে, ক্লিয়ার। এরকম প্রোগ্রামের জন্যই তো কি হয়েছিল না, সরকার 15 আগস্ট 1995 কি করেছিল, মিড ডে মিল স্কিমটাকে লঞ্চ করেছিল প্রথম তামিলনাড়ুতে, ক্লিয়ার, যেটাকে পিএম পোষণ অভিযান নাম হয়েছে এখন, সেটা লঞ্চ হয়েছিল। নেক্সট দেখো, যাতে সবাই কি করতে পারে না,
ঠিক মতো ভাবে পুষ্টিক পায়, খাবার দাবার পায়, তার সাথে মানে শিক্ষা ব্যবস্থা যেন আর স্ট্রং হয়। নেক্সট দেখো, বাংলাদেশের ঢাকাতে আয়োজন করা হয়েছে সিক্স ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। তাই যদি বলা হয় ইন্ডিয়ান ওশেন কনফারেন্স কোথায় আয়োজন করা হয়েছে, বাংলাদেশের ঢাকাতে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন কমপ্লিট হলো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কততম এডিশন হচ্ছে, সিক্স এডিশন হচ্ছে, ছ নম্বর এডিশন হচ্ছে এটা। তিন নম্বর কোশ্চেন হচ্ছে কোথায় আয়োজন করা হচ্ছে, বাংলাদেশে আয়োজন করছে। বাংলাদেশ কোথায়? ঢাকাতে। চলো, বাংলাদেশের ক্যাপিটালের নাম কি হচ্ছে? ঢাকা। এখানে পেয়ে গেলাম। কারেন্সির নাম কি হচ্ছে? টাকা। কারেন্সির নাম হয় টাকা। আর পার্লামেন্ট নামে কি হয় না? জাতীয় সংসদ। জাতীয় সংসদ। এখন বর্তমানে বাংলাদেশের পিএম কে রয়েছেন? শেখ হাসিনা। শেখ হাসিনা। বোঝা গেল? বাংলাদেশের সাথে একটা আমাদের গ্যাস পাইপলাইনও তৈরি করা হয়েছে। তারপরে মনে রাখবে বাংলাদেশের সাথে ভারতে কি যুদ্ধ অভ্যাস হয়, যেমন ধরো রয়েছে কি বঙ্গোসাগর, বঙ্গোসাগর রয়েছে, তারপর সম্প্রীতি রয়েছে, সম্প্রীতি রয়েছে, বঙ্গোসাগর রয়েছে, সম্প্রীতি রয়েছে, এই দুটো রয়েছে কার সাথে? বাংলাদেশের সাথে ঢাকা রয়েছে, বাংলাদেশের সাথে ঢাকা রয়েছে। ক্লিয়ার? নেক্সট, তারপর দেখো ফিফ স্টার অফ এক্সচেঞ্জ প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে ভারত এবং কোন দেশের সাথে বলো। চলো দেখো, আরেকটা চলে এলো, পঞ্চাশতম বলছে স্টার ইউ অফ এক্সচেঞ্জ প্রোগ্রাম কোন দেশের সাথে ভারত এটাকে লঞ্চ করেছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল। নেপাল বলো। কমেন্ট সেশনে ফটাকসে কমেন্ট করো, সেশনটাকে শেয়ার করো, সেশনটাকে শেয়ার করো, ফটাকসে কমেন্ট করো। চলো কন্টিনিউ ক্লাসে থাকবে, তাহলে কোনোভাবে এক্সট্রা ভাবে তোমাকে লোড নিতে হবে না পরীক্ষার আগে। আমি বারবার একটা কথাই বলি, কিন্তু স্টুডেন্ট তো সেটা নয়, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে মনে করে যে দু তিন এক সপ্তাহ, দেড় সপ্তাহ বা 10-15 দিনের মধ্যে মুখস্থ করে পরীক্ষা দেবো, সেটা নয়। এখনকার দিনে ওয়েটেজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, 40টা নাম্বার হয়তো কেপি কনস্টেবলে থাকবে, তার মধ্যে দেখবে 6 থেকে 7টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই থাকছে। তো ভাবো একবার, 40-এর মধ্যে যদি 7 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে, তাহলে কতটা পরিমাণ ওয়েটেজ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, কিন্তু সেটাকে সবাই দেখে না। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে রাইট অ্যান্সার, বাংলাদেশ রাইট অ্যান্সার। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? রেনিল বিক্রমসিংহে রয়েছেন। আর নেপালের বর্তমান প্রেসিডেন্ট কাকে করা হয়েছে? পন্ডেলকে করে, রামচন্দ্র পন্ডেলকে করা হয়েছে। এটা ভালো করে, দুটো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু রিসেন্টলি কিছুদিন আগেকারই বটে। চলো বাংলাদেশ সম্পর্কে একটু আগে বললাম, এই ঘটনাটা কি হচ্ছে, এটার মধ্যে দিয়ে এই যে এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের মধ্যে দিয়ে কি করা হচ্ছে না? বলা হচ্ছে যে ভারতের 50টি এমনও স্টার্ট আপ আছে যেগুলো মূলত ভাবে কোথায় খোলা হবে বা কোথায় যাবে, বাংলাদেশে, মানে কোন পঞ্চাশটা এমন স্টার্ট আপ রয়েছে, 50 স্টার্ট আপ কোনগুলো যেগুলো মূলত ভাবে গ্রো করছে, একটা নির্দিষ্ট লেভেলে আছে সে ধরনের, তো এবং বাংলাদেশে যাবে, এবং ভারতেরও সেরকমই 50টা স্টার্ট আপ আছে, যেটা কোথায় আসবে, মানে ভারতের গুলো বাংলাদেশে হবে 50 স্টার্ট আপ, ভারত মানে বাংলাদেশের 50 স্টার্ট আপ কোথায় আসবে, ভারতে আসবে, এই ধরনের স্টার্ট আপের এক্সচেঞ্জের কথা বলছে। তাদের কি হবে, আরো বেশি পরিমাণে স্টার্ট আপটা গ্রো করবে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ। এবার তো এই যে স্টার্ট আপের যে কনসেপ্টটা, এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকদিন আগে ছিল, ভারতের ক্ষেত্রে অতটা পরিমাণ প্রচলিত ছিল না, কিন্তু 2016 সালে 16 জানুয়ারি এই স্টার্ট আপ কথাটা বিশেষভাবে চর্চার মধ্যে আসে, যে কারণে আমরা 16 জানুয়ারিকে কি পালন করে, স্টার্ট আপ ডে হিসাব পালন করে, এটা আমরা 16 জানুয়ারি স্টার্ট আপ ডে হিসাব পালন করে থাকি। আর এই যে ছোট ছোট স্টার্ট আপ যে কোম্পানিগুলো আছে, এটা মনে রাখবে, ছোট ছোট স্টার্ট আপ কোম্পানিগুলো যখন $1 বিলিয়ন কোম্পানি হয়, $1 বিলিয়ন কোম্পানি, তখন সেই কোম্পানিগুলোকে আমরা কি বলি, ইউনিকর্ন কোম্পানি বলা হয়, ইউনিকর্ন কোম্পানি বলা হয়। আর সেই ইউনিকর্ন কোম্পানি লিস্টে ভারতের স্থান জানো কত আছে? 3rd, আমি লিখেছিলাম আগে, ইউনিকর্ন কোম্পানি লিস্টে ভারতের লিস্টে 3rd আছে। প্রথম স্থানে কে রয়েছে? ইউএসএ। ফার্স্ট স্টেশন হচ্ছে ইউএসএ, ভারতে পজিশন হচ্ছে 3rd, ইউনিকর্ন কোম্পানি লিস্টে, এটা ভালো করে রাখবে। আর $1 বিলিয়ন কোম্পানিগুলোকে, স্টার্ট আপগুলোকে ইউনিকর্ন বলা হয়। ভারতের এখন ফেমাস ইউনিকর্ন আছে, যেগুলো সবাই মিলে করেছি আমি, আমরা সবাই মিলে ড্রিম ইলেভেন,
বোঝা গেল? এক কথাতে স্টার্ট আপ জিনিসটা বিজনেস এর মতোই কিন্তু একটু আলাদা। মানে স্টার্ট আপ হচ্ছে যে তোমার গতানুগতিক যে বিজনেস গুলো চলছে সেগুলোতে একটু ডিফারেন্স পাবে ভেবে পর কোনো মানে বিজনেস সেট আপ তৈরি করা, যেগুলো একটু আলাদা ডিফারেন্স টাইপের বা ইউনিক টাইপের বলতে পারো, সে ধরনের বিজনেস গুলোকে এখানে বলছে। নেক্সট দেখো অ্যাপল ফোনের, অ্যাপল ফোন কি করছে না ভারতে তৈরি করার পার্টনার। অ্যাপল ফোনের আমরা জানি যে আইফোন অ্যাপল এর প্রথম রিটেলিং শপ মুম্বাই খোলা হয়েছিল, বোঝা গেল? যেখানে সেই অ্যাপল ফোনের যে ফোনটা তৈরি করা হবে তার ফোনটা তৈরি করার জন্য অ্যাপল কার সাথে ভারতে পার্টনারশিপ করছে, টাটা গ্রুপের সাথে, টাটার সাথে অ্যাপল কার সাথে পার্টনারশিপ করছে, টাটার সাথে পার্টনারশিপ করছে। আর এই টাটার সাথে পার্টনারশিপ করে অ্যাপল ভারতে অ্যাপেলের কোন মডেলটা তৈরি করবে এটা ভালো করে হবে। টাটা গ্রুপের সাথে অ্যাপল পার্টনারশিপ করছে ভারতে তার ব্র্যান্ড তৈরি করার জন্য, আর তার কোন দুটো আইফোন বা অ্যাপেলের ফোনগুলোকে তৈরি করা হবে ভারতের, আইফোন 15 আর 15 প্লাস, এই দুটো ফোনকে তৈরি করা হবে আপাতত, মনে রাখবে আইফোন 15 আর আইফোন 15 প্লাস এই দুটোকে তৈরি করা হবে। দেখ মনে রাখবে কি মনে রাখবে যে অ্যাপেল, এই যে অ্যাপেল এর সংস্থা মানে যিনি স্থাপন করেছেন সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন, টিম কুক রয়েছেন। ক্লিয়ার? চলো নেক্সট। তারপর দেখো বিশ্বের সব থেকে পাংচুয়াল এয়ারপোর্ট, মানে পাংচুয়ালিটি মানে বুঝো যার দায়িত্বশীল, দায়িত্ববোধ বেশি পরিমাণে থাকে, মানে ভালো পারফরমেন্স করে, দায়িত্বে নিয়ে পর কাজ করে, সেরকম পাংচুয়াল এয়ারপোর্ট কে রয়েছে আমাদের ভারতবর্ষের, হায়দ্রাবাদ এয়ারপোর্ট। ক্লিয়ার? এটা মনে রাখবে হায়দ্রাবাদ এয়ারপোর্ট মনে রাখবে। আর এই যে এখানে তেলেঙ্গানাতে আরেকটা এয়ারপোর্ট রয়েছে আমাদের, যেটা বলা কি না রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আরবিআই দ্বারা দেখো আনক্লেমড ডিপোজিট, আরবিআই দ্বারা আনক্লেমড ডিপোজিট কে খোঁজ পাওয়ার জন্য 100 Day 100 Pay প্রোগ্রাম লঞ্চ করেছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 100 Day 100 প্রোগ্রাম কাদের দ্বারা লঞ্চ করা হয়েছে, না 100 Day 100 প্রোগ্রাম আরবিআই দ্বারা লঞ্চ করা হয়েছে, এটা ভালো করে রাখবে। আনক্লেম ডিপোজিট, এমনও কিছু ডিপোজিট আছে যেগুলো ক্লেম করা হয় না, আনক্লেম অবস্থা রয়ে যায়, সেগুলোকে সঠিক ক্লেম করে পর সে ডিপোজিট গুলোকে কালেক্ট করা হচ্ছে এই প্রোগ্রামের প্রধান দায়িত্ব। বাকি তো আরবিআই হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক, আমাদের যে সকল ব্যাংকিং সেক্টরটা দেখতে পাই, ব্যাংকিং সিস্টেম রয়েছে, সে ব্যাংকিং সিস্টেমটাকে কন্ট্রোল করে কে, আরবিআই এই ব্যাংকিং সিস্টেমটাকে মূলত ভাবে কমার্শিয়াল আর নন কমার্শিয়াল দুটো পার্টি যে ভাগ করা থাকে তার মধ্যে কমার্শিয়াল ব্যাংক যেগুলো মূলত ভাবে পাবলিকের সাথে ডিলিং হয় সেই কমার্শিয়াল ব্যাংকগুলোর খুবই কার্যকর, নন কমার্শিয়াল ব্যাংকগুলো ভালো পারফরমেন্স করে, যেমন নাবার্ড আছে, সিডবি আছে, এক্সিম ব্যাংক আছে, এনএসবি আছে। আর কমার্শিয়াল ব্যাংক আমরা জানি প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক আছে, ফরেন ব্যাংক আছে, রিজনাল রুরাল ব্যাংক আছে, লোকাল এরিয়া ব্যাংক আছে, স্মল ফিন্যান্স ব্যাংক আছে, পেমেন্ট ব্যাংক আছে, এগুলো হচ্ছে আমাদের কমার্শিয়াল ব্যাংক। তো যাই হোক না কেন আরবিআই মূলত ভাবে হিল্টন কমিটির সুপারিশে 1934 আরবিআই অ্যাক্ট দ্বারা গঠিত হয়েছিল, 1935 ফার্স্ট এপ্রিল আরবিআই কার্যকরী হয়েছিল, দেন মনে রাখবে আরবিআই ফার্স্ট গভর্নর ছিলেন স্যার অশোক স্মিথ, 1937 আরবিআই হেডকোয়ার্টার চেঞ্জ করে পর করা হয় মুম্বাই মহারাষ্ট্র থেকে, কলকাতা থেকে মুম্বাই মহারাষ্ট্রে, 1949 ফার্স্ট জানুয়ারি আরবিআই ন্যাশনালাইজেশন করা হয়, তার আগে পর্যন্ত আরবিআই প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ, যে সিডি দেশমুখের নাম অনুসারে আমাদের যে মহারাষ্ট্রের কার্জন যে মেট্রো স্টেশন ছিলেন, কার্জন উইলি মেট্রো স্টেশন, সেটার নাম তার নামে করা হয়েছে। তো যাই হোক না কেন আরবিআই আমাদের সেন্ট্রাল, যারা যার সবথেকে বড় কাজ হচ্ছে মনিটারি পলিসি ক্রিয়েট করা, কন্ট্রোল করা, আর মনিটারি পলিসির মধ্যে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, এগুলো সব কিছু থেকে যায়। তাহলে মূলত এক কথাতে ইনফ্লেশনকে কন্ট্রোল করে কিন্তু আরবিআই পারে। নেক্সট দেখো নাসা নিজস্ব কোম্পানি, নাসা নিজস্ব কোম্পানির দ্বারা 2025 সালের মধ্যে ফার্স্ট কমার্শিয়াল স্পেস সেন্টার, যখনই এই যে আগে কি ছিল না নাসা আর রসকসমস, রসকসমস হচ্ছে রাশিয়ার স্পেস এজেন্সি, নাসা হচ্ছে ইউএস স্পেস এজেন্সি, দুজনে মিলে পর একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করেছিল। তো যেহেতু যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল তার জন্য রিলেশনের একটা চিট ধরে, ভাঙন ধরে, এবং রাশিয়া কি করে না ওই স্পেস স্টেশন থেকে নিজেকে আলাদা করে নেয়, সেই জন্য নাসা অর্থাৎ আমেরিকার একটা আলাদা প্রজেক্ট আছে 2024 এর মধ্যে নিজেরাই একটা ফার্স্ট কমার্শিয়াল স্পেস স্টেশন লঞ্চ করবে
যেটা নাম দেওয়া হবে কি হেভেন ওয়ান, যেটা নাম হেভেন ওয়ান। তাহলে ফার্স্ট হচ্ছে এটা মারবে হেভেন ওয়ান কি হচ্ছে না, নাসার যে নিজস্ব কোম্পানি দ্বারা 2025 সালের মধ্যে ফার্স্ট কমার্শিয়াল যে স্পেস স্টেশন তৈরি করবে সেটা। নাসা হচ্ছে ইউএস এর স্পেস এজেন্সি, যেটা 1958 এ গঠন করা হয়েছিল, আর বিল নেলসন বর্তমানে ডিরেক্টর হচ্ছে নাসা। ক্লিয়ার? এটা মারবে মেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের 3টি পদক জয়লাভ করে। মেন্স ওয়ার্ল্ড যে বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল কোথায়, তাস্কান, উজবেকিস্তানের ক্যাপিটাল তাস্কান, সেখানে মেন্স ওয়ার্ল্ড বলা হয় বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল, সেখানে ভারত কোয়ার্টার মেডেল জিতে 3টা পদক জিতেছিল। এটা তো বললাম আয়োজন হয়েছিল তাস্কান উজবেকিস্তানে, প্রথম স্থান রয়েছিল উজবেকিস্তান, প্রথম স্থানে রয়েছে ভারতের পজিশন যদি বলা হয় কত রয়েছে ফোর্থ, 3টা পদক জিতে ভারত ফোর্থ হয়েছে, 3টা কি জিতেছে ভারত ব্রোঞ্জ, মনে রাখবে 3টা পদকই ভারত ব্রোঞ্জ জিতেছিল, ভারতের পজিশন হচ্ছে ফোর্থ, প্রথম পজিশনে কে রয়েছে উজবেকিস্তান। মেন্স যদি বলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল উজবেকিস্তানের তাস্কান্দে, এটা ভালো করে মনে রাখবে। আর 3টা ব্রোঞ্জ হচ্ছে দীপক মনে রাখবে নিশাঙ্ক, দীপক নিশাঙ্ক আর তোমার হুসামউদ্দিন, হুসামউদ্দিন নিশাঙ্ক আর তোমার কি রয়েছে না দীপক, দীপক এই যে রয়েছে ইয়ারা মিলে পর এটা জিতেছে 3টা ব্রোঞ্জ। স্মার্ট স্কুল স্মার্ট ব্লক, দারুণ একটা প্রোগ্রাম স্মার্ট স্কুল, স্কুল যেমন স্মার্ট থাকবে ব্লকও তেমনি স্মার্ট থাকবে। যে প্রোগ্রাম লঞ্চ করছে উত্তরাখণ্ড সরকার, উত্তরাখণ্ডের বর্তমানে সিএম রয়েছেন কে পুষ্কর সিং ধামি, আর উত্তরাখণ্ডের গভর্নর রয়েছেন কে না গুরমিত সিং। সে উত্তরাখণ্ডের সিএম পুষ্কর সিং ধামি কি করেছে ওয়া স্মার্ট স্কুল স্মার্ট ব্লক একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যেমন স্কুল গুলোকে স্মার্ট মডেল নিয়ে আসতে হবে, ব্লক গুলো তেমনি ডেভেলপমেন্ট দরকার, তাহলে সমস্ত ভাবে সমস্ত ভালো কাজ হবে, এরকম একটা প্রোগ্রাম নিয়ে এসেছে উত্তরাখণ্ডের সিএম কে রয়েছেন না পুষ্কর সিং ধামি রয়েছেন। নেক্সট দেখো, কোচি পোর্টকে সাগর শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ পুরস্কার বন্ধ। দেখো এখানে প্রথম কোশ্চেনের লাইনটা একটু পড়ে পর বুঝিয়ে দিই, যে আমাদের যে একটা পুরস্কার রয়েছে পোর্টগুলোর ক্ষেত্রে দেওয়া হয় সাগর শ্রেষ্ঠ পুরস্কার, সে সাগর শ্রেষ্ঠ পুরস্কার এবারে কোন পোর্ট বা বন্দরকে দেওয়া হয়েছে, কোচি পোর্টকে দেওয়া হয়েছে, কোচি পোর্টকে। আর সর্বশ্রেষ্ঠ বন্দর, এটা সাগর শ্রেষ্ঠ পুরস্কার একটা আলাদা, সেই সাগর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে কোচি পোর্ট। আর যদি বলা হয় সর্বশ্রেষ্ঠ বন্দর সর্বশ্রেষ্ঠ পোর্টের পুরস্কার কাকে দেওয়া হয়েছে, সেটা পারাদ্বীপ, পারাদ্বীপ কোথায় রয়েছে উড়িষ্যা, উড়িষ্যার একটা পোর্ট রয়েছে পারাদ্বীপ। ভারতের তো গুণাঙ্গ মানে বলতে পারো স্পেশাল কিছু রয়েছে, যেমন ধরো মাঝগাঁও ডক লিমিটেড মুম্বাই মহারাষ্ট্রে রয়েছে, তারপর গোয়া শিপইয়ার্ড লিমিটেড গোয়াতে রয়েছে, তারপর ধরো কোচি শিপইয়ার্ড লিমিটেড কোচিতে রয়েছে, বা মারমাগাঁও শিপইয়ার্ড লিমিটেড যেটা কোথায় রয়েছে মারমাগাঁও, মারমাগাঁও যেটাকে গোয়া বললাম গোয়া শিপইয়ার্ড মারমাগাঁও গোয়াতে রয়েছে। আরেকটা যেমন রয়েছে আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, যেটা রয়েছে কোথায় কলকাতাতে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কলকাতাতে রয়েছে। তারপর দেখো বিশাখাপত্তনম শিপইয়ার্ড লিমিটেড, সেটাও রয়েছে কোথায় আন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনমে, তো এখান থেকে। আর আমাদের যে বিক্রম যে রয়েছে স্মার্ট স্কুল স্মার্ট ব্লক, স্মার্ট স্কুলটাকে স্মার্ট মডেল নিয়ে আসতে হবে, সবথেকে টেকনোলজির দিক থেকে তবে প্রত্যেকটা স্কুলের বাচ্চারা শুধুমাত্র পাঠ্য পুস্তক বাদ দিয়ে কোনো পড়াশোনা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু জানে না, এই যে কম্পিউটারের ব্যবহার ইন ফিউচারে দরকার আছে, আরও যে অ্যাডভান্স টেকনোলজির দরকার আছে স্টুডেন্টকে জানতে হবে ছোটোর থেকে, এই সেরকম অ্যাডভান্স টেকনোলজি শিক্ষা ব্যবস্থার কথা বলছে স্মার্ট স্কুলগুলো তৈরি করে পর। ব্লকও সেরকম, ব্লকে এখনো পর্যন্ত অনেকে ডিজিটালি ভাবে সম্পূর্ণ সমস্ত কিছু করতে পারেনি, সেগুলোর জন্য এই প্রোগ্রামগুলো রয়েছে। নেক্সট তারপর দেখো জয়ন্ত বিষ্ণু নার্লেকারকে দেওয়া হয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি গোবিন্দ স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, তাহলে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার যেটা মূলত গোবিন্দ স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার বলা যাকে দেখা যায় জয়ন্ত বিষ্ণুকে দেওয়া হয়েছে। তারপর দেখো তিনি কি জন্য এটা পেয়েছেন, রেডিও টেলিস্কোপ এর স্থাপনের জন্য তিনি এটা পেয়েছেন, মানে কি জন্য তিনি তাকে এটা দেওয়া হয়েছে না রেডিও টেলিস্কোপ স্থাপনের জন্য তাকে এটা দেওয়া হয়েছে, এটা ভালো করে মানে রেডিও টেলিস্কোপ স্থাপনের জন্য তাকে এটা দেওয়া হয়েছে। দেখো নেক্সট বলো কর্ণাটকের নতুন সিএম কাকে করা হয়েছে, কর্ণাটকের নতুন সিএম কাকে করা হয়েছে, কর্ণাটকের নতুন সিএম কাকে করা হয়েছে,
চলো অ্যানসার দাও, তোমরা যা করতে অ্যানসার দেবে তা করতে আমি অ্যানসার দিয়ে দিই। কর্ণাটকের নতুন সিএম হচ্ছে বর্তমানে কে? সিদ্ধারামাইয়া। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, সিদ্ধারামাইয়া আছেন বর্তমানে কর্ণাটকের নতুন সিএম। আমাদের একটু আগে কমেন্ট করেছিল স্যার সিএম এর লিস্টটা, তো এখানে আমি সিএম গুলো একটু বলে দিই। মানিক শাহ কোথাকার সিএম রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন না ত্রিপুরা? ত্রিপুরার মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছে মানিক শাহ। কনরাড সাংমা ন্যাশনাল পিপলস পার্টি কোথাকার মুখ্যমন্ত্রী রয়েছে? মেঘালয়। মেঘালয়। এন বীরেন সিং কোথাকার রয়েছেন? মণিপুর। মণিপুর। এন বীরেন সিং মণিপুর। নাগাল্যান্ড নিফিরিও। নিফিরিও কোথাকার সিএম রয়েছে? নাগাল্যান্ডের। নাগাল্যান্ড। গোয়া, গোয়া সিএম কে রয়েছেন? প্রমোদ সাওয়ন্ত। প্রমোদ সাওয়ন্ত। মহারাষ্ট্র, মহারাষ্ট্র কে রয়েছেন? একনাথ শিন্দে। একনাথ শিন্দে, বোঝা গেল মহারাষ্ট্র। আর নতুন কি হয়েছে যেমন ধরো পাঞ্জাব, পাঞ্জাব ভগবন্ত মান, ভগবন্ত মান। ইউপি ইলেকশন, ইউপি তো জানি আমরা পুনরায় কে এলো? যোগী আদিত্যনাথ, আদিত্যনাথ। বিহার, বিহারের মানে সত্তা বদল হয়ে গেছিল, বিহারে কে আছে? নীতিশ কুমার, নীতিশ কুমার, নীতিশ কুমার। তাহলে এগুলো পারবে। আমাদের নর্থ ইস্টে ত্রিপুরাতে ইলেকশন হয় মানিক শাহ হয়, নাগাল্যান্ডে হয় নিফিরিও হয়, মণিপুরে হয় এন বীরেন সিং হয়, মেঘালয় হয় কনরাড সাংমা হয়। ক্লিয়ার? এলো ভালো ভাই। কিছুদিন আগে আমাদের কর্ণাটক হলো কে হলো না? সিদ্ধারামাইয়া। সিদ্ধারামাইয়াকে করা হয়েছে, সিদ্ধারামাইয়াকে করা হয়েছে। চলো এই লিস্টটা দেখে নেবে। তাও যদি কারো কোনো কমেন্ট থাকে কোনো স্টেটের সিএম এর সম্পর্কে, একটু কমেন্ট করে বলো কোন স্টেটের সিএম বলতে হবে। আমার মনে হলো এগুলোকে নতুন রয়েছে। তোমাদের ডিমান্ড শেষ নেই। চলো, আর ডেপুটি সিএম কাকে করা হয়েছে? ডি কে শিবকুমারকে ডেপুটি সিএম করা হয়েছে। ক্লিয়ার? এটা মানে কর্ণাটক সম্পর্কে আমরা জানি যে ফার্স্ট নভেম্বর 1956 এ কর্ণাটক ফরমেশন হলে পরবর্তী সময় 1973 কর্ণাটক স্টেট উড সাল হিসাবে পালন করে। ক্লিয়ার? আর কর্ণাটকের বর্তমান সিএম বললাম তো, গভর্নর কে রয়েছেন? থাবরচন্দ গেহলট রয়েছেন কর্ণাটকের গভর্নর। কর্ণাটকের গভর্নর কে রয়েছেন? থাবরচন্দ গেহলট। চলো একটা কনস্টিটিউশন তো কোশ্চেন, সিএম কে শপথ বাক্য পাঠ করান কে কত নম্বর আর্টিকেলে বলা আছে? সিএম কে শপথ বাক্য পাঠ করান কে কত নম্বর আর্টিকেলে বলা আছে? চলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। চলো নেক্সট। তাহলে এটা আমার হবে, কর্ণাটকের কিছু বিখ্যাত ফেস্টিভ্যাল রয়েছে, যেমন ধরো কাম্বালা, কাম্বালা ফেস্টিভ্যাল রয়েছে। তারপর যেমন রয়েছে কাম্বালা রয়েছে, তারপরে একটা রয়েছে হাম্পি ফেস্টিভ্যাল, হাম্পি কাম্বালা ফেস্টিভ্যাল রয়েছে, হাম্পি ফেস্টিভ্যাল রয়েছে কর্ণাটকে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, কাম্বালা হাম্পি ফেস্টিভ্যাল। ক্লিয়ার? তারপরে তোমার পাট্টা ডাকাল ফেস্টিভ্যাল, পাট্টা ডাকাল ফেস্টিভ্যাল, এগুলো রয়েছে কোথায়? কর্ণাটকে। ইয়াক্স গান রয়েছে, ফেমাস ডান্স ফর্ম বলতে কর্ণাটকের ইয়াক্স গান। ক্লিয়ার? চলো আর্টিকেল সমেত বলবে, আর্টিকেল সমেত। হ্যাঁ নেক্সট। তারপর দেখো একটা ইউকে এশিয়ান ফিল্ম উৎসবের আয়োজন হয়েছিল, মূলত হবে এশিয়ার ইউকে এশিয়ান ফিল্মের, যেখানে বেস্ট সিনেমার পুরস্কার কাকে দিয়েছে? তোমার ভগবান ভরসে, ভগবান ভরসে বটে। ক্লিয়ার? কম্বাইন্ড এর অল পিডিএফ গুলো দিতে পারবেন কি? কম্বাইন্ড এর রাম সুন্দর, আচ্ছা সুন্দর মন্ডল, আচ্ছা বলো কিসের কি কম্বাইন্ড এর কোন পিডিএফ কোথা থেকে কি দিয়ে দেবো? চলো এটা মনে রাখবে। নেক্সট দেখো এলিগেটর গার ফিশ, এটা মাছের খোঁজ কোথায় পাওয়া গেছে না? কাশ্মীরের একটা লেক ঝিল রয়েছে যেটা বলা হয়েছে, বা হ্রদ রয়েছে, এটা হচ্ছে কাশ্মীর, কাশ্মীরের ডাল লেকে এই এলিগেটর গার ফিশের পাওয়া গেছে। নেক্সট তারপর দেখো
ISSF ওয়ার্ল্ড কাপ 2023 ভারত কতগুলি পদক জিতেছে? চারটি পদক জয়লাভ করেছে। স্থান দ্বিতীয়, মনে রাখবেন এটা ইন্টারন্যাশনাল শুটিং যে ওয়ার্ল্ড কাপ রয়েছে এটা 2023 এ আয়োজন হয়েছিল, কোথায় না, আজারবাইজান বাকুতে, আজারবাইজানের ক্যাপিটাল বাকু, সে বাকুতে আয়োজন হয়েছিল ইন্টারন্যাশনাল শুটিং ফেডারেশন ওয়ার্ল্ড কাপ। সেই 2023 এ ভারতের স্থান রয়েছে দ্বিতীয়, আর যেখানে ভারত চারটা মেডেল জয়লাভ করেছে। প্রথম স্থানে রয়েছে কি, চীন রয়েছে, চীন রয়েছে গোল্ড, গোল্ড দেখো কি রয়েছে না, সরবজিৎ সিং জিতেছে গোল্ড, দিব্য জিতেছে, দুটো গোল্ড আছে যেটা সরবজিৎ সিং আর দিব্য জিতেছে, সিলভার দুটো জিতেছে আর ব্রোঞ্জ জিতেছে একটা, টোটাল মেডেল হচ্ছে কত, তাহলে গোল্ড দুটো রয়েছে, সিলভার দুটো রয়েছে আর সরি সরবজিৎ সিং গোল্ড, গোল্ড দুটো নেই, গোল্ড একটি রয়েছে আর সিলভার দুটো আর এটা রয়েছে ব্রোঞ্জ, টোটাল চারটি পদক জিতেছে, চারটি পদক। হ্যাঁ দেখো সোনি স্যাটার্ন, চলো তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিই, যে ক্লাসগুলো হয়েছে সেই গুলোর কোশ্চেন গুলো, কোন ক্লাসের কোশ্চেন, চলো সোনি গ্রহ, সোনি আমাদের সৌরজগতের কি বলা হয় না, অন্যতম একটা গ্রহ রয়েছে যেটা স্যাটার্ন বা শনি বলে, যেটা রয়েছে কি না, সাতটা বলয় দ্বারা গঠিত রয়েছে। শনি যে গ্রহটা রয়েছে সেই গ্রহটা মূলত ভাবে কি হচ্ছে না, আগে আমরা জানতাম শনি গ্রহের প্রথমে 62টা উপগ্রহ ছিল, 62টা থেকে বেড়ে পর হলো 82টা উপগ্রহ, 82টা এখন বলা হচ্ছে যে 145টা উপগ্রহ রয়েছে, কার, শনি বা স্যাটার্নের। আগে বলা হতো যে 92টা উপগ্রহ, কিছুদিন আগে দেখলাম জুপিটার বৃহস্পতি ছিল, ওয়াকে ছেড়ে পর বলছি আর শনি গ্রহের 145টা উপগ্রহ রয়েছে। ক্লিয়ার, তো সূর্যের সৌরজগৎ সম্পর্কে কিছু দু তিনটা পয়েন্ট বলি, এখানে সৌরজগতের মানে গোটা সোলার সিস্টেম, স্টাডি অফ সোলার সিস্টেম বলে কসমোলজি, আর সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ কাকে বলে, মার্কারি বা বুধকে, সব দিক ছোট গ্রহ হচ্ছে, সৌরজগতের সব দিক উষ্ণতম গ্রহ বলা হয় ভিনাসকে, ভিনাস বা শুক্র গ্রহ হচ্ছে আবার ক্লকওয়াইজ সূর্যকে প্রদক্ষিণ করে, আর পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যা প্রাণের অস্তিত্ব আছে, পৃথিবীরই রয়েছে একমাত্র উপগ্রহ চাঁদ, তারপরে রয়েছে পৃথিবীর পর কি হচ্ছে মঙ্গল, মঙ্গল গ্রহে দুটো উপগ্রহ রয়েছে ডিমোস আর ফোবোস রয়েছেন, মঙ্গল গ্রহ ফেরাস অক্সাইড দ্বারা গঠিত বলে এই গ্রহের রং লাল হয়, লাল গ্রহ বলা হয়। মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে 50,000-এরও বেশি অ্যাস্ট্রয়েড বেল্ট রয়েছে, গ্রহাণুপুঞ্জ রয়েছে। জুপিটার বা বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, জুপিটারের এখন বর্তমানে 92টা উপগ্রহ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে গ্যানিমিজ, কোপা, তারপরে এগুলো রয়েছেই তো, তারপরে জুপিটারের পর রয়েছে কে, স্যাটার্ন বা শনি রয়েছে, শনি যার মোট বলছে 145টা উপগ্রহ দেখতে পাওয়া যায়, আর যার মধ্যে সবচেয়ে বড় যে উপগ্রহটার নাম হচ্ছে শনি, সেটা হচ্ছে কি টাইটান, টাইটান হচ্ছে সবচেয়ে বড়। তারপর শনির পর আছে ইউরেনাস, যেটাকে আমরা সবুজ গ্রহ বলি কারণ মিথেনের প্রাধান্য বেশি থাকার জন্য, ইয়ার 27টা উপগ্রহ আছে, আর সবচেয়ে লাস্ট আছে নেপচুন, যে নেপচুন হচ্ছে সৌরজগৎ সবচেয়ে দূরে অবস্থানকারী গ্রহ আর সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ বলা হয় কাকে, নেপচুনকে, যা 14টি উপগ্রহ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার, নেক্সট তারপর দেখো ভারতের 82তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন তেলেঙ্গানার কে, ভূপাল্লা প্রণেত, ভূপাল্লা প্রণেতকে করা হয়েছে। হিম ডাটা, HIM ডাটা, হিম ডাটা পোর্টাল লঞ্চ করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, কি নাম, সুখবিন্দার সিং সুক্কু, হিমাচল প্রদেশটা ভুলে গেছিলাম, এখানে লিখে দিচ্ছি হিমাচল প্রদেশের বর্তমান সিএম কে রয়েছে, সুখবিন্দার সিং সুক্কু, সুখবিন্দার সিং সুক্কু। ক্লিয়ার, সো তিনি এই হিম ডাটা পোর্টাল লঞ্চ করেছেন। ক্লিয়ার, কিসের জন্য, সমগ্র কল্যাণ মানে সামগ্রিকভাবে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, প্রত্যেকটা মানুষের জনকল্যাণ করার জন্য হিম ডাটা পোর্টাল লঞ্চ করে, যাতে ওই স্টেটে যে সকল পাবলিকরা আছে তারা মানে সর্বমুখী হেল্প পায়, সেই জন্য এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে। দেখো পরিবহন মন্ত্রী বর্তমানে কে রয়েছে আমাদের, ভূপেন্দ্র সিং যাদব, বারবে পরিবহন মন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র সিং যাদব আমাদের, যার দ্বারা লঞ্চ করা হয়েছে মেরি লাইফ একটা অ্যাপ। তাহলে বলা হয় মেরি লাইফ অ্যাপটা কিসের পারপাসে হচ্ছে, পরিবেশের পারপাসে হচ্ছে, মেরি লাইফ অ্যাপ হচ্ছে পরিবেশের পারপাসে। আর পরিবহন মন্ত্রী বর্তমানে কে রয়েছে, ভূপেন্দ্র সিং যাদব, তার দ্বারা এটাকে লঞ্চ করা হয়েছে, নিশ্চয়ই পরিবেশের ডেভেলপমেন্ট কিভাবে সেই পারপাসে এটাকে লঞ্চ করা হয়েছে।
বৃষ্টি হয়, শনির উপগ্রহতে বৃষ্টি হয়। কোশ্চেনটা বুঝতে পারছি না জোজো ভাই, তোমার কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না। নেক্সট দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কে মেজারমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেখানে ভারতের স্থান 120, 120 রয়েছে ভারতের পজিশন, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে কতগুলো গোলস থাকে? 17টা। 17টা বিষয় রয়েছে, যে বিষয়কে পরিবেশ বান্ধব 17টা বিষয় সে সাস্টেনেবল। আর সাস্টেনেবল কথার অর্থই হচ্ছে একদিকে নগরায়নও ঘটবে, একদিকে পরিবেশেরও ডেভেলপমেন্ট ঘটবে, দুটোকে ব্যালেন্স করে পরে কি হবে না ডেভেলপমেন্ট ঘটে, যেটা ডেভেলপমেন্টে কি বলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন বলতে পারো তুমি। 17টা গোলস রয়েছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টকে মেজার করা প্রথম শহর হচ্ছে কে? মধ্যপ্রদেশের ভোপাল। কোশ্চেন ভালো করে রাখবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসকে মেজার করা প্রথম স্টেটের সিটি হচ্ছে কে? ভোপাল। মনে রাখবে কি হচ্ছে না? ভোপাল হচ্ছে, ভোপাল। নেক্সট তারপর দেখো, অপারেশন করুণা, এটাকে লঞ্চ করা হয়েছে কোথায়? অপারেশন করুণা, অপারেশন করুণাকে লঞ্চ করা হয়েছে কোথায় বল? অপারেশন করুণা, চলো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, মায়ানমার। কি হয় না মায়ান, একটু পরেই বলবো, যদিও মায়ানমারে যে আমাদের যে সাইক্লোনটা আসার কথা ছিল সেই সাইক্লোনটা অতটা পরিমাণে বিধ্বংস করতে পারেনি, মোচা যেটা ইয়েমান নাম দিয়েছিল, কিন্তু মায়ানমারে কিছুটা পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছিল। সে মায়ানমারকে হেল্প করার জন্য ভারত কি করেছিল না, একটা অপারেশন লঞ্চ করেছে। সে মায়ানমারে ওই যে বলা হয় যে জলের দুধ মানে অদূষিত যে অঞ্চলগুলো সেগুলোকে ঠিক মতো ভাবে খাবার পৌঁছানো, ওষুধ মেডিসিনের জন্য একটা অপারেশন লঞ্চ করেছে। অপারেশনের নাম ছিল করুণা, করুণা ছিল মায়ানমারকে হেল্প করার জন্য। আর ইউক্রেন, ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার কার্যের জন্য অপারেশনের নাম কি ছিল? অপারেশন দেবী, সরি অপারেশন গঙ্গা। আর আফগানিস্তান থেকে কি ছিল? অপারেশন দেবী শক্তি, অপারেশন দেবী শক্তি, ক্লিয়ার। আর তুর্কি থেকে ছিল কি? অপারেশন দোস্ত, অপারেশন দোস্ত লঞ্চ করেছে তুর্কি থেকে, অপারেশন দোস্ত, ক্লিয়ার। আর সুদান থেকে আরেকটা অপারেশন লঞ্চ করে, সুদান, সুদান থেকে, সুদানে কি হয়েছিল না পলিটিক্যাল ডিস্টারবেন্স চলছে, পলিটিক্যাল ভাবে একটু ঝামেলা চলছিল, সেই জন্য ভারতীয়দেরকে ওইখান থেকে উদ্ধার করার জন্য সুদানে বলতে পারো একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল। অপারেশনের নাম বলো, অপারেশনের নাম বলবে, অপারেশনটার নাম কি, অপারেশনের নাম কি হচ্ছে? দেবী শক্তি, অপারেশন গঙ্গা, অপারেশন দোষ, আর সুদান থেকে উদ্ধার কি ছিল অপারেশনটার নাম সে বলবে, ক্লিয়ার। চলো নেক্সট, আর এই তুর্কি থেকে কেন, তুর্কিতে কি হয়েছিল না, তুর্কি সাইবেরিয়া যে অঞ্চলটা আছে সাইপ্রাস, সেখানে ভূমিকম্প দেখা গেছিল, সেই কারণে ওখান থেকে উদ্ঘাট মানে তাদেরকে বলতে পারো অপারেশন হেল্প করার জন্য অপারেশনটা, অপারেশন দোস্ত লঞ্চ করেছে। সুদান থেকে এখনো পর্যন্ত কমেন্ট কেউ করলে না, সুদান থেকে কি রয়েছে? চলো নেক্সট দেখো, এটারও বললাম একটু, মায়ানমারে যে ঘূর্ণবাদ দেখতে পাওয়া গেছিল মূলত ভাবে মৌচাস তার বিধ্বংস এলাকাগুলোতে হেল্প করার জন্য। আইনমন্ত্রী পদে নিযুক্ত হয়েছে বর্তমানে, দেখো আগে আমাদের আইনমন্ত্রী ল মিনিস্টার কেছেন না, কিরেন রিজিজু, কিরেন রিজিজু আমাদের আইনমন্ত্রী ছিলেন, সেই আইনমন্ত্রী পদ থেকে তাকে তাকে হাটানো হয়, তিনি এখন বর্তমানে কি রয়েছেন না আর্থ সায়েন্স মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন, পৃথিবী বিজ্ঞান মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, ক্লিয়ার। আর তার জায়গাতে আইনমন্ত্রী কাকে করা হলো না, অর্জুন রাম মেঘওয়ালকে, অর্জুন রাম মেঘওয়ালকে, মনে করবে অর্জুন রাম মেঘওয়ালকে করা হয়েছে আইনমন্ত্রী। আসামে দেখো জল রাহত নামে একটা যুদ্ধ অভ্যাস আয়োজন করা হয়েছে, কোথায়? আসামে জল রাহত যুদ্ধ অভ্যাস, এটা ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি দ্বারা আয়োজন করা হয়েছে, এটা ভালো করে রাখবে। চলো নেক্সট, তারপর দেখো ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া যায় আগে টাটা গ্রুপের চেয়ারম্যান, তারপর ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান বোঝা গেল, সে ব্যালেন দে ওর যে পুরস্কার, যেমন মেসি পেয়েছিল, মেসি ক্রিকেটার হিসেবে সরি ফুটবল হিসেবে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে মেসি, সেরকম ফ্রান্সের একটা পুরস্কার রয়েছে, সে ফ্রান্সের নাগরিকদের সর্বোচ্চ পুরস্কার, কি নাম হচ্ছে যেটা কাকে দেওয়া হচ্ছে, টাটা গ্রুপের যিনি বর্তমানে চেয়ারম্যান রয়েছেন না, যার নাম হচ্ছে এন চন্দ্রশেখরন। তাহলে এই দুটো কোশ্চেন অ্যান্সার পেলে, টাটা গ্রুপের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন, এন চন্দ্রশেখরন, আর ফ্রান্সের সর্বোচ্চ সম্মান কাকে দেওয়া আছে না, সেই এন চন্দ্রশেখরনকে দেওয়া হয়েছে। গড ফাদার অফ পোকার,
পোকার বলে একটা গেমস হয়, সে মানে পোকার গেমস এর গড ফাদার বলা হয় কাকে, না তোমার ইয়াকে বলা হচ্ছে তোমার ডিএল ব্রুশেনকে, ডিএন ব্রুশেনকে বলা হয় যিনি সাম্প্রতিক মারা গেছেন, ক্লিয়ার। আর যিনি ইউএস এর বাসিন্দা, 10 বার তিনি মানে পোকার জিতেছেন। তারপর ডিউরোফ্লেক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার করা হয়েছে, ডিউরোফ্লেক্স এর বিরাট কোহলিকে করা হয়েছে। মোবাইল ফোনের খোঁজ পাওয়ার জন্য সরকারের দ্বারা একটা মনে রাখবে, সরকার একটা প্রোগ্রাম এবং পোর্টাল লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে কি না সঞ্চার সাথী পোর্টাল। এটা কিসের জন্য না মোবাইল ফোনকে খোঁজ পাওয়ার জন্য এটাকে লঞ্চ করা হয়েছে, মনে রাখবে। নেক্সট তারপর দেখো দেখো কি বলছে না, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কাকে হয়েছে না রবনীত কেরিকে করা হয়েছে। স্থাপন হয়েছে 2002 অ্যাক্টের দ্বারা, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। টোটাল সদস্য সংখ্যা থাকে 6+1 7 জন। দ্য গোল্ডেন ইয়ার্স এই বইটা লিখেছে কে, রাস্কিন বন্ড, ভালো করে হবে। দ্য গোল্ডেন ইয়ার্স বইটা লেখক কে রয়েছেন, রাস্কিন বন্ড রয়েছেন গোল্ডেন ইয়ার্স বইটার লেখক। তারপর দেখো 27 বার মাউন্ট এভারেস্ট জয় করলো কে, 27 বার মাউন্ট এভারেস্ট জয় করেছে কে, বচেন্দ্রী পাল, অপশন হচ্ছে অপশন নাম্বার বি কমিরিতাকে জয় লাভ। তিনি যে নেপালের শেরপা হচ্ছেন তিনি, বচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চূড়ায় পৌঁছান, প্রথম বলা হয় যে বিকলাঙ্গ মহিলা যিনি মাউন্ট এভারেস্ট হচ্ছে অরুণা সীমা, আরতি সাহা প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন, আরতি সাহা, এটা মনে রাখবে। নেক্সট তারপর দেখো কমিরিতা নেপালের হচ্ছেন তিনি, শেরপা হচ্ছেন, আসাম এবং ব্রহ্মপুত্র নদীর স্থাপন করা হবে। দেখো কি একটা আসাম আর ব্রহ্মপুত্র নদীর, আসামে যে ব্রহ্মপুত্র নদী যেখানে মাজুলি দ্বীপটা রয়েছে সেখানে স্থাপন করেছে রিভার ব্যাংক, তোমার রিলিজিয়াস ট্যুরিজম যেটা সার্কিট বলতে পারে স্থাপন করা হচ্ছে। আর দেখো ঝাড়খণ্ড সরকার একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, মুখ্যমন্ত্রী গ্রাম গড্ডি প্রকল্প, এটা কে লঞ্চ করেছে, মুখ্যমন্ত্রী গ্রাম গড্ডি প্রকল্প। ঝাড়খণ্ডের সিএম কে রয়েছেন চলো বলো, ঝাড়খণ্ডের সিএম হেমন্ত সোরেন, তাই তো। নেক্সট দেখো জোমেটো এবং ICICI ব্যাংক দুজন মিলিয়ে একটা বলতে পারো তুমি প্রোগ্রাম লঞ্চ করেছো, জোমেটো ইউপিআই নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে কে, ICICI ব্যাংক আর জোমেটো মিলে পর, ক্লিয়ার। চলো নেক্সট তারপর দেখো কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার দ্বারা লঞ্চ করেছে সিপ পেক, যেটা তোমার ইনঅ্যাক্টিভ কোম্পানিগুলোকে বন্ধ করবে, যে কোম্পানিগুলো ঠিক মতো অ্যাক্টিভ নেই সেগুলোকে এই বলা হয় যে প্রোগ্রামের দ্বারা বন্ধ করা হবে। এনআইএ দ্বারা লঞ্চ করা হয়েছে অপারেশন তোমার দশওয়ন্ত গ্যাংস্টার, বোঝা গেল, যেটা তোমার দশওয়ন্ত এটা ভালো করবে অপারেশন দোয়াস্ত নামে একটা অপারেশন আছে, যে দোয়াস্ত অপারেশনটা মূলত হবে কিসের জন্য লঞ্চ করেছেন, গ্যাংস্টার যারা ড্রাগস স্মাগলার আছে তাদেরকে সমস্ত ভাবে আটক করার জন্য এটা এনআইএ দ্বারা লঞ্চ করা হচ্ছে। ভারতের জুনোটিক ডিজিজ গুলোকে কন্ট্রোল করার জন্য 82 মিলিয়নের লোন দিচ্ছে কে, ওয়ার্ল্ড ব্যাংক। জুনোটিক ডিজিজ কোনগুলোকে বলা হয়, যে সকল ডিজিজ গুলো যেগুলো পশু থেকে মানুষের মধ্যে ছড়ায়, যে সকল ডিজিজ পশু থেকে মানুষের মধ্যে ছড়ায় সেগুলো বলছে জুনোটিক ডিজিজ, সেগুলোকে কন্ট্রোল করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক, যেটা 1944 বেটেন বুটস সম্মেলন 1945 গঠন, ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার, বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের ডিরেক্টর কে আছেন, অজয় বাঙ্গা রয়েছেন, ক্লিয়ার। নেক্সট তারা $82 বিলিয়ন দেবে। ইউপি সরকার দ্বারা ডিজিটাল শিক্ষা দ্রুত উন্নতির জন্য পহেল প্রোগ্রাম লঞ্চ করেছে, ডিজিটালি ভাবে শিক্ষা যে দ্রুত উন্নতি ঘটে। সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 এর আয়োজন করা হয়েছে কোথায়, অরুণাচল প্রদেশের ইটানগরে। তাহলে বলা সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজন করা হয়েছে কোথায় মানে না তোমার কোথায়, অরুণাচল প্রদেশের ইটানগরে। আর যেখানে ভারত যেখানে 16টি গোল্ড জিতেছে এই চ্যাম্পিয়নশিপটাতে। চলো আজকে এখান পর্যন্ত ছিল, আশা করি সমস্ত ডিটেলস পড়িয়েছি, সব ঠিকঠাক নোট ডাউন করেছো, ক্লিয়ার। এরকম ভাবে ক্লাস অ্যাটেন্ড থাকবে আর সেশনটাকে শেয়ার করবে। চলো নেক্সট ক্লাসে আরো অনেক ভালো কিছু নিয়ে আসবে, থ্যাংক ইউ।